কখনোই আপনারা জালিমের সহযোগী হবেন না, কারণ জালিমের সহযোগীরা জালিমেরই অন্তর্ভুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তাই তো বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া আবাদুহুম আউলিয়া উবাদ ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। হে ইমানদার গণেরা, কখনোই তোমরা ইহুদি খ্রিস্টানদের বন্ধুরূপে গ্রহণ করবে না, কারণ হলো তারা একে অপরের বন্ধু। আর যেই সমস্ত ব্যক্তিরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, মনে রাখবে ওরাই তাদের অন্তর্ভুক্ত, আর নিশ্চয় আল্লাহ জালিমদেরকে সহযোগিতা করেন না। আমার প্রিয় বন্ধুগণ, যেই সমস্ত ব্যক্তিরা জুলুম করার ক্ষেত্রে সহযোগিতা করে, মনে রাখতে হবে জালিম ব্যক্তি জুলুম করার কারণে যেই পরিমাণ গুনাহ কামাই করেছে, জালিমের সহযোগিতা করার কারণে সহযোগীকারী ব্যক্তিরাও সেই পরিমাণ গুনাহের অধিকারী হবে। বন্ধুগণ আমার, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদের জেলে থাকাকালে একবার জেলার তার কাছে এসে বলল, আবু আব্দুল্লাহ, জালিম এবং জালিমের সহযোগীদের ব্যাপারে যে হাদিস এসেছে তা কি সহি? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ অবশ্যই সহি। জেলার বলল, আমি কি জালিমদের সহযোগী বলে গণ্য হব? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ বললেন, তুমি বরং জালিমদেরই তো একজন। আরো যদি আমরা বিস্তারিত বর্ণনা করি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে এই কথা বলার পরে তিনি বললেন, না, তুমি তো জালিমদের অন্তর্ভুক্ত নও। জালিম হচ্ছে তারা যারা জালিমের কাপড় ধুয়ে দেয়, চুল আস্তরে দেয়, থালা বাসন ধুয়ে দেয়, খাবার দাবারের ক্ষেত্রে সহযোগিতা করে, দেশ পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হেল্প করে, ওই সমস্ত ব্যক্তিরা হলো জালিম। সুতরাং তুমি জালিমদের সহযোগী নাও, তুমি তো জালিমদেরই একজন। আমার প্রিয় বন্ধুগণ, এই মুহূর্তে আমরা এই কথা বলতে চাই, জালিমেরা চতুর্দিকে যেই পরিমাণ জুলুম নির্যাতন করছে, এই ব্যক্তির জুলুম নির্যাতন থেকে তাকে বাঁচানোর জন্য যত প্রকারের সহযোগিতা আছে, সব প্রকারের সহযোগিতা থেকে বিরত থাকলেই কেবলমাত্র জালিমদের অন্তর্ভুক্ত হবে না। আমার প্রিয় বন্ধুগণ, রেমিটেন্স যোদ্ধারা তারা জুলুম যারা জালিম তাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, তারা প্রতিশ্রুতি দিয়েছে, আমরা রেমিটেন্স পাঠাবো না। আমার প্রিয় বন্ধুগণ, কোনো ব্যক্তি যদি কাউকে জুলুম করার জন্য বাধ্য করে, তাহলে সেই ক্ষেত্রে জুলুম করা যাবে না, প্রয়োজনে সেই চাকরি ছেড়ে দিয়ে আলু পোড়লের ব্যবসা করতে হবে। কারণ আলু পোড়লের ব্যবসা করে খাইলে জান্নাত পাওয়ার মোটামুটি গ্যারান্টি আছে, কিন্তু জালিমের সহযোগী হয়ে যদি কোনো ব্যক্তি বেঁচে থাকে তাহলে তার জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আবার প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, উনসুর আখাকা যালিমা ওয়াল মাজলুমা, হে সাহাবীরা, তোমরা জালিম এবং মাজলুমদেরকে সাহায্য করো। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মজলুমকে সাহায্য করব, কিন্তু জালিমকে কিভাবে সাহায্য করব? নবী আলাইহিস সালাম তখন বললেন, জালিমের জুলুম থেকে, জালিমকে জুলুম থেকে বিরত রাখাই হচ্ছে জালিমকে সহযোগিতা করা এবং মজলুমকে সহযোগিতা করা। আমার প্রিয় বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুলুমের ব্যাপারে হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আয-যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের ময়দানে অনেক বড় অন্ধকার হয়ে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিখ্যাত সেই হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি কারো উপর জুলুম করবে, সেই ব্যক্তি তার এই সামনের যে চুল রয়েছে সেই চুল ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে বলবেন, রাব্বুল আলামিন, এই ব্যক্তি আমাকে জুলুম করেছে। ইয়াজিউল মাকতুলু ইয়াউমাল কিয়ামা নাসিয়াতুহু, কিয়ামতের ময়দানে হত্যাকৃত নিহত ব্যক্তি, জালিম ব্যক্তির হত্যাকারী ব্যক্তি বা জালিমের এরকম চুল ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টেনে নিয়ে আসবে। এরপরে তার থেকে রক্ত প্রবাহিত হতে থাকবে। ইয়াকুলু ইয়া রাব্বি সাল হাযা ফিমা কাতালানি, এই যে জালিম ব্যক্তি আমাকে হত্যা করেছে, কি কারণে হত্যা করেছে তাকে জিজ্ঞাসা করুন। আবার প্রিয় বন্ধুগণ আমার, আমরা দেখতে পেয়েছি নিরাপদ মানুষগুলো নিহত হয়েছে, জুলুমের শিকার হয়েছে, ছাদের উপর ঘুরতে গেছে, হঠাৎ করে কোথা থেকে যেন গুলি এসে তার মাথাতে লেগে সেখানে নিহত হয়েছে। সেই জানালাতে বসে যখন পড়তেছিল একজন নিরাপদ সন্তান, সেই সন্তানকে আকাশ থেকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে। কেন হত্যা করা হয়েছে? কিয়ামতের ময়দানে এই সন্তান তাদের বিরুদ্ধে নালিশ করবে।